গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি সকাল হয়ে গেছে উঠে গেছি সব কিছু রেডি সোনার টিফিন জলের বোতল ওর বাবার টিফিন টিফিন সব রেডি করে ফেলেছি সোনাকে ওর বাবা উঠে দাঁত মাজাতে নিয়ে গেছে আমি রেডি হয়ে নিয়েছি এখন সোনাকে খাইয়ে রেডি করে নিয়ে বেরিয়ে যাব আমি তো যাই হোক এইভাবে দিনটা স্টার্ট করছি তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি ডগস রেডি হয়ে গেছি এখন যাচ্ছিস ওনাকে দিতে তো চলো যদিও আজকে সম্ভব হয় তাহলে স্কুলে গিয়ে তো দেখাবো যা ভিড় হচ্ছে এখন এখন মানে খুব প্রবলেম হয়ে যাচ্ছে দেখানোটা তো যাই হোক সোনাকে দিয়ে চলে এসেছি আজকেও আর ভিডিও করতে পারিনি এত ভিড় ছিল তো এখন এই মিষ্টি নিলাম ঠাকুরের এবার সামনে থেকে ফুল নেব নিয়ে তারপরে বাড়ির দিকে যাব এখন ফুল নিতে এসেছি ফুলটা নেব তারপরে বাড়ি যাব ফুল মিষ্টি সবই নেওয়া হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি দেখি একটু মুদিখানা দোকানে বিস্কুট টিস্কুট নেওয়ার আছে তো ওই পাড়ার থেকে এখান থেকে নিয়ে চলে যাব। তো এই বাড়ি ঢুকলাম সব কাজকর্ম মিটিয়ে আর ওর বাবা তো বেরিয়ে গেছে সকাল সকালই তো এইভাবে দিনটা তাহলে শুরু করি আবার আনতে যেতে হবে তো টোটোওয়ালাও চলে আসবে বেশি দেরিও মানে দেরি করলে আমার হবে না অনেক কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করব আর আজ হচ্ছে ছুটি একদম পনের বার বারোটা বাজে দশে ছুটি মানে আজকের থেকে পুরো স্কুলই হবে তবে বই খাতা নিতে বারণ করেছে এখনও শুধু বলেছে জল টিফিন বক্স দিয়ে পাঠাতে তাই দিয়েই পাঠিয়েছি হয়তো এখন মানে টিচার যেহেতু নতুন টিচার সবাই মানে নতুন ম্যাডাম সবই আর কি তো তাদের সাথে হয়তো ইন্ট্রোডাকশান হবে বাচ্চাদের একটা কথাবার্তা একটা বন্ডিং এইটাই দু তিন দিন মানে এই বৃহস্পতি শুক্র কালকেও তাই হবে সম্ভবত ছাব্বিশ তারিখে বই জমা মানে সম্ভবত নয় তারিখে বই জমা দিতে বলেছে তারপর থেকে হয়তো অল্প অল্প করে পড়াশোনা স্টার্ট হবে তো ঠিক আছে আর কথা বলবো না ঝটপট কাজকর্মগুলো সেরে ফেলি এবার আমার সব রেডি হয়ে গেছে স্নান হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে এখনই সোনাকে আনতে যাব টোটো আসছে টোটো আসলে উঠেই বেরিয়ে যাব সোনাকে আনতে আর মানে অনেকদিন পর আজকে প্রায় এক মাসের মতো আজকে অনেকটা টাইম বাড়ি নেই তো মানে ওটা খারাপ খারাপও লাগছে যেন কষ্ট কষ্ট হচ্ছে যে কি করছে কি করছে আস্তে আস্তে বাড়িটা ঠিক হয়ে যাবে যেহেতু ওই কয়দিন বাড়ি ছিল মানে সবসময় একটা হাঁক ডাক চিৎকাছ কাছি যাই হোক কিছু করার নেই তো ঠিক আছে আগে গিয়ে সোনাকে নিয়ে আসি যে কি টোটো আসছে আমি বেরিয়ে গেছি আর দাদা ওই যে ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে উঠে যাব কারণ বাড়ির সামনে কারেন্টের কাজ হচ্ছে লাইন তারের কাজ হচ্ছে ওই জন্য কই গেলো কই গেলো গেল বই জ কোথায় চলে গেলো যা আমারটা আই উল্টো কেন এ হে দেখ দেখ তুই দেখ শোনা প্যান্টটা কি করলি দেখ না

অন বাড়ি যাচ্ছে তাই তো আর সোনা একটু আবদার করেছে ওকে কিছু কিনে দিতে হবে তো geng j bill কিনে এনে আছে এই ঢুকেছি সোনাকে নিয়ে বাড়ি ঢুকলাম আর ওই যে সোনা ওই ললিপপ কিনে দিয়েছি সেই ললিপপ নিয়ে খেতে বসে গেছে আর এখন ওকে সানটান করাবো সানটান করিয়ে ঘুম পাড়াবো কারণ বিকেল আবার পড়া আছে তো তাই করি এই যে সোনা ঘুমিয়ে পড়েছে এখন যেহেতু স্কুলে যাচ্ছে স্কুলে গেলে ঘুমাতে আর টাইমই নেয় না মানে সোয়ালেই ঘুমিয়ে পড়ে ক্লান্ত থাকে শরীর ভোরবেলা ওঠে আর আমারও এইদিকে চোখে ঘুম এসে গেছে আমিও সকালে সেই ভোরে উঠেছি এখন খেয়ে দিয়ে এসে আমি একটু ঘুমিয়ে নেবো নাহলে মানে কালো পুরো মাথা টাথা দিয়ে ধরে গেছিলো রাত্রিরে কাল দুপুরে শুইনি তো আজকে একটু না শুলে আর মানে পারবো না তো একটু শোবো খেয়ে এসে তারপরে শোবো উঠে গেছি আমরা আমিও উঠে গেছি সোনা উঠে গেছে ওকে রেডিও করে দিয়েছি এখন যাব সোনাকে দিতে পড়াতে দিয়ে তারপরে আর বাদ বাকি কাজকর্ম কমপ্লিট করবার এই যে সোনা বসে আছে রেডি হয়ে সোনাকে পড়াতে দিয়ে এসেছি দাঁতের ডাক্তারের কাছে কারণ দাঁত ব্যথা ব্যথাটা মানে কিছুতেই যেন কমছে না এত ভোগাচ্ছে আর ভালোও লাগছে না তো ডাক্তারকে ফোন করেছিলাম ডাক্তার বললো একটু এসো আমি একটু দেখি কি অবস্থা এখন আছে তো যাই হোক ডাক্তার দেখানো হয়ে গেছে এখন বাইরে বেরিয়ে ওর বাবার হঠাৎ আজকে মনে হলো ফুচকা খেতে ইচ্ছা হয়েছে তো বললো খাবে এমছি চলো খেতে পারছি না তবে আমি ভেঙে ভেঙে খেয়ে নেব তা আমি লাস্টে ফুচকা তো গোটা গোটা খেতে পাচ্ছি না তো ভেঙে ভেঙে খেয়েছি আর ওর বাবা আবার ফুচকা আলাটাকে বলেছে ছোটো ছোটো করে ওকে ফুচ ছোটো ছোটো ফুচকাগুলোকে দিয়ে ও খেতে পারবে না সেটা তো আর সম্ভব না তো যাই হোক এখন সোনাকে নিয়ে বাড়ি চলে যাব এই যে পড়া হয়ে গেছে এখন বাড়িতে ওপরে উঠেছিল উঠে এই যে আমি এই যে কেমন পড়া হলো আজকে ভালো ভালো সুপার তাহলে কালকে আবার যাবে আমার সাথে গিয়ে পড়ে আসবে হ্যাঁ আর স্কুল কেমন হয়েছে আজকে ভালো হয়েছে

পাটা আসন করো। কষ্ট পাটা সব সময় বলেছিনা আসন করে বসবো সুন্দর করে। হ্যাঁ। এই কি তুমি লিখেছো আজকে? হ্যাঁ। 21 হ্যাঁ। আচ্ছা সিজিতার নামটা লিখে দেবে হ্যাঁ? তিনবার লিখবে সিজিতা ঘোষ। তারপরে এ থেকে Z স্মল লেটার হ্যাঁ? এই লিখে তারপরে তোমার আজকে ছুটি। তারপরে আমরা দুজনে মিলে একটু 10 15 মিনিট খেলবো। আমিও ততক্ষণে রিপোর্টটা করে নি। রিপোর্টটা করে নিয়ে আমারও হোমওয়ার্কটা রয়েছে। আমি হোমওয়ার্কটা শেষ করি, ড্রেস চেঞ্জ করে আর তুমিও হোমওয়ার্কটা করে নাও।

ছোলার ডালটাই বসালাম এই হচ্ছে আমার ছোলার ডাল হয়ে গেছে লুচিটা ভাজলেই হয়ে যাবে এই হচ্ছে আমাদের লুচি পুরি ছোলার ডাল তো হয়েই গেছে এখন আমাদের খাওয়ার পালা লুচি পুরি

এই যে আমরা এখন খেতে বসে গেছি দুজনে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মানে শোবো না এখন ভিডিও এডিট করবো তারপর শোবো বাট এখনই ভিডিওটা শেষ করে দিতে হবে তার কারণ তোমাদের তো দেখালাম দাঁতের ডাক্তারখানে গেছিলাম তো ওখান থেকে আমাকে ওষুধ দিয়েছে আর একটা ছোট্ট লিকুইড মলম দিয়েছে ওই মলমটা দাঁতের ভিতরে লাগাতে বলেছে তো ওটা লাগালে আর কথা বলতে পারবো না ওটা লাগিয়ে দশ পনেরো মিনিট রেখে দিতে হবে তো এখন সেটাই করব দশ পনেরো মিনিট রেখে দিয়ে ঘরের কিছু কাজ আছে দিয়ে বিছিনাছ করে ফেলবো তারপরে মুখটা ধুয়ে নেবো তো সেই জন্যই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্টস করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে টাটা